আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি খাদিজা আর আপনারা দেখছেন খাদিজাস কিচেন অ্যান্ড ব্লগস এর রেসিপি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ছেলে মুয়াজের মাদ্রাসার পিকনিকের একটা ভিডিও। তো এই ভিডিওর সাথে কিছু জরুরি কথা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, যেগুলি না বললেই না। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এই বিষয়গুলো নিয়ে কথা বলা, কারণ আমরা অনেক কিছুই ভুলে বসে আছি যে আমাদের মুসলমান হিসেবে কি কর্তব্য এবং দায়িত্ব। তাই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে এবং আপনার জীবনের কিছুটা সময় হলেও উপকৃত হবে ইনশাল্লাহ। তো না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি বন্ধু মহলে এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন আমার এই কথাগুলো। তো পিকনিকের এর আগের বছরে পিকনিকে আমার মানে দায়িত্ব ছিল না তেমন একটা, কারণ তখন আমরা সাধারণভাবে মাদ্রাসার ছাত্রের মা হিসেবেই গিয়েছি। কিন্তু এবছর আমি সম্পূর্ণ দায়িত্বটাই আমার নিজের হাতে নিয়েছি। তো সেই ক্ষেত্রে দায়িত্ব নেয়ার যে যে কাজ সেগুলো আমি করলাম, সেটা হচ্ছে প্রথমত আমি প্রায় 235 পিস বাচ্চাদের জন্য নিজে কেক বানালাম, কাপ কেক। এই কেকটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমার রেসিপিতে মানে আমার চ্যানেলে দেয়া আছে। তো এখানে ছিল নাস্তা হিসাবে কেক এবং রোল, আর হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সাথে গরুর মাংস মিক্স ছিল। প্রায় 35 কেজি চালের বিরিয়ানি ছিল এবং 235 পিস রোস্ট ছিল মুরগির। তো আমি যেটা শেয়ার করেছি আপনাদের সাথে সেটা হচ্ছে আজ 13ই ফেব্রুয়ারি, কালকেই হবে 14ই ফেব্রুয়ারি। আর আমাদের 14ই ফেব্রুয়ারি মানে আমরা মুসলমান হিসেবে ভুলে গেছি যে এই 14ই ফেব্রুয়ারি আমাদের কোনো কালচারের অনুষ্ঠান না, এটা হচ্ছে পশ্চিমাদের অনুষ্ঠান। কারণ আমরা তো মুসলিম, আমাদের কোনো গোলাপ ডে থাকতে নেই, আমাদের কোনো ভালোবাসা দিবসও নেই, কারণ আমাদের প্রতিদিনই ভালোবাসা। আমার জামাইয়ের জন্য বউয়ের ভালোবাসা, হ্যাঁ, স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা, সন্তানের জন্য মায়ের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, বাবা মায়ের জন্য সন্তানের ভালোবাসা, এটা আমাদের মুসলিমদের প্রতিনিয়তই থাকতে হয়, এটা আমরা ভুলে যেতে পারি না মুসলমান যারা। তাই আমরা এসব পালন করতে যাব না, কারণ এটা আমাদের কালচারের মধ্যেই নেই। তো এই ভালোবাসার নামে হয় কি নোংরামি, আমরা যারা বাবা মা আছি তারা এই দিনটিতে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার বাচ্চাটা কোথায় যাচ্ছে, কি করছে, নষ্ট হয়ে যাচ্ছে না? তো সেই একদিনের ভালোবাসা দিবস পালন করতে গিয়ে সারা জীবনের কান্না হয়ে ঘরে ফিরছে না? তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমরা মুসলিমরা এই জিনিসগুলো খেয়াল করছি না, কেন করছি না? কারণ আমরা সুখে গা এলিয়ে দিয়েছি, যার জন্য আমার বাচ্চা গাঁজাখোর হচ্ছে না মদখোর হচ্ছে, জিনাখোর হচ্ছে না কি হচ্ছে, সেদিকে আমরা খেয়াল মোটেও করছি না। তাই আমার বাচ্চা যদি আমার কথা নাই শুনে, তাকে আমার দায়িত্ব কিভাবে আটকিয়ে রাখতে হবে? তো আমার কি করতে হবে? প্রথমে আমার বাচ্চাকে বুঝাতে হবে, দিনের শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে। তারপরও সে যদি নারাজ হয় বুঝতে, তাহলে তাকে তালাবদ্ধ করে ঘরে আটকিয়ে রাখুন এই দিনটিতে, তাহলে সারা জীবনের কান্না হয়ে আর সে আপনার জীবনে আসবে না ইনশাল্লাহ। এটুকু আমি বলে রাখলাম, অবশ্যই তাকে ঘরে আটকিয়ে রাখবেন।
এই 14ই ফেব্রুয়ারিতে কোনো মুসলিমের মেয়ে কিংবা ছেলে বাহিরে যেতে পারে না এবং ঘুরতে ফিরতে পারে না। তাদেরকে বোঝাতে হবে যে এটা কিন্তু আমাদের জীবনের একটা কাল, এবং কালটা হলো যে একদম মেলামেশা করা, যেটা নোংরামির একদম শীর্ষস্থানে গিয়ে দাঁড়ায়। তো প্লিজ সবাই তার নিজ নিজ সন্তানদেরকে ঘরে আবদ্ধ করে রাখেন, তাদেরকে সুন্দরভাবে বোঝান, বন্ধু হয়ে বোঝান, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন, তাহলে তারা অবশ্যই ইনশাল্লাহ বুঝবে। তো আমার কথাগুলি হয়তো আপনাদের বিরক্ত লাগবে, কিন্তু আমার কথাগুলি খুব মূল্যবান যদি আপনি মনে করেন আপনার জীবনের জন্য। আমরাই আমাদের বাচ্চাদের ধ্বংসের মূল, তাই প্লিজ আমাদের বাচ্চাদেরকে হেফাজত করার দায়িত্ব প্রথমে আমাদের, তারপরে আল্লাহর। আমরা যদি হেফাজত না করতে পারি, আল্লাহ আমাদের সহযোগিতা করবেন না। প্রথমত বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দিন, তাহলে কিন্তু বাচ্চারা কখনোই এই বিপদগামী হবে না ইনশাল্লাহ। তো এখানে আমি যে বিরিয়ানিটা রান্না করেছি, তো এই সব রান্নাগুলো তো আমি দেখেছি আর সব কিছু দিতে হয়েছে, তাই ভিডিও করতে আমার মনে ছিল না, লাস্টে মনে পড়ায় যে আপনাদের সাথে শেয়ার করি একটু, তাই লাস্টে দিয়ে আমি ভিডিও করলাম। প্রথমে আমি কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আমি আপনাদের জন্য ভিডিওটা করতে পারলাম না, তবে এই ভিডিওগুলি সম্পূর্ণ আমার চ্যানেলে দেয়া আছে। এর মেজারমেন্ট আমি সম্পূর্ণ উপকরণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা মুসলিম, আর আমরা ভুলে যাই যে আমাদের কর্তব্য দায়িত্ব কি। প্রথম কর্তব্য হচ্ছে নিজেরা সঠিক পথে চলা এবং আমাদের সন্তানদেরকে সঠিক পথে চালানো। তো আমরা যদি নিজেরাই ভুলে যাই যে আমরা কিভাবে সঠিক পথে চলবো, তাহলে আমাদের সন্তানদেরকে আমি কি শিক্ষা দিব। তাই আমরা নিজেরা আগে নিজেদের আমল আখলাক ঠিক করে, তারপরে আমার সন্তানদেরকে আমরা সেভাবে শিক্ষা দেব। আমার চলাফেরা দেখলে, আমার কাজকর্ম দেখে আমার সন্তান কিন্তু অনেক কিছুই শিখে, তাই আমাদেরকে আগে সুন্দরভাবে চলাফেরা করতে হবে, তা না হলে আমরা তাকে কোনো ধরনের পরামর্শ দিতে পারবো না, তাহলে উল্টে কথা বলে ফেলবে। যাই হোক, তো আমরা প্রথমে তো খেয়াল করব যে আমার বাচ্চাটা মাদ্রাসায় দেওয়ার জন্য, কেউ হাফেজ হবে, কেউ অন্যান্য ভালো ভালো পোস্টেও যেতে পারবে, কারণ এখন আর মাদ্রাসার শিক্ষাটা ঘরে আবদ্ধ করে রাখার মতো না, কিংবা মসজিদ কিংবা মাদ্রাসায় কাটানোর জন্যই না। এই মাদ্রাসার শিক্ষার মধ্যে আধুনিকত্ব এসেছে, সে ইংলিশ, বাংলা, অঙ্ক সব কিছুই এখানে শিখতে পারবে, বিজ্ঞান, এবং এই পড়া দিয়েই আপনি উচ্চ লেভেলের শিক্ষা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। তো কেন আমরা এই আদর্শবান জিনিস থেকে নিজেকে দূরে রাখবো, আমার সন্তানদেরকে দূরে রাখবো? আমরা ছোটবেলা থেকে যেটা আমরা নিজেরা শিক্ষা দিতে পারি না, সেটা কিন্তু এই মাদ্রাসা লাইনে শিক্ষা দেয়া হয়। তো এটা অনেকে আবার ভাববেন না যে আমি মাদ্রাসার হয়ে মানে সাফাই গাইতেছি, যেটা আমার দায়িত্ব, ইসলামের দায়িত্ব, সেটাই আমি বলছি, কারণ আমি একটা মুসলিম, আমি একজন মুসলিম, আর মুসলিম হয়ে এসব অন্যায় অবিচার চোখ বুজে দেখতে পারতেছি না। এই যে মা বাবাকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে দিয়ে আসা, তাদের কত কষ্ট হয় আপনি ভাবুন তো, যে যার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে আর সন্তান অট্টালিকায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে, সুখের হাসি হাসছে, সে কি একবারও ভাবছে যে তার সন্তান যদি তাকে এভাবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তার অবস্থা কি হবে? কখনোই ভাবেনি। যদি সে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে ঠিকই সে এই কথাগুলো ভাবতো, এবং সে কখনোই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে পারতো না। কোনো আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে এমন নজির কেউ কখনো দেখাতে পারবে না ইনশাল্লাহ। এটা সব সময় মাথায় রাখবেন,
এবং বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা অর্জন করান। আমিও তো ইটালিতে থেকে এসেছি, আমার হাজবেন্ড ইটালিতে থাকে, আমার আত্মীয় স্বজন অনেকেই ইটালির প্রবাসী, আমার ভাই, ভাইয়ের ওয়াইফ এবং আমার ভাইয়ের ছেলে তারাও ইতালিতে থাকে, কিন্তু তারা ইসলামিক লাইনে আছে। আমার ভাইয়ের ছেলেকে সেখানে মাদ্রাসায় দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা সবাই যদি এভাবে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য কোরআনের কালিমার দাওয়াত যদি আমরা ঘরে ঘরে এভাবে পৌঁছে দেই, তাহলে প্রত্যেকটা ঘর জান্নাতে পরিণত হবে ইনশাল্লাহ। আমরা সবাই দুনিয়াতে জান্নাতি হয়ে থাকতে পারবো আল্লাহর রহমতে। তো কেন আমরা এই নিয়ামত থেকে নিজেকে দূরে রাখছি? আমরা কি পারি না নিজেদেরকে ইসলামের জন্য ঢেলে দিতে, আমাদের সন্তানদেরকে ইসলামের পথে নিয়ে আসতে? কেন আমরা 14ই ফেব্রুয়ারি পালন করব? আমাদের মা দিবস, বাবা দিবস, ভালোবাসা দিবস এসব দিবস নেই? কারণ আমাদের প্রতিদিনই ভালোবাসা দিবস, আমাদের প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে, যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে আছে, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে আগে আমার বাবা মাকে গিয়ে সালাম দিব, তাদের হাতে চুমু খাবো, তারপরে আমরা দিন শুরু করি। তাহলে দেখবেন দিনটা এত সুন্দরভাবে কাটবে, তাদের দোয়ায় আপনি কল্পনাও করতে পারবেন না। কিসের আমাদের দিবস? আমাদের কোনো দিবস লাগে? নো, কোনো দিবসের প্রয়োজন নেই আমাদের। আমরা প্রতিদিনই ভালোবাসা দিবস পালন করি, আমরা প্রতিদিনই বাবা মা দিবস পালন করি, আমরা প্রতিদিন এই দিবসগুলি পালন করেই যাচ্ছি, কারণ আমরা মুসলিম। ইসলাম ধর্মে এই দিবস টিবস কিছু নাই। আজকে আপনাদের সন্তানদেরকে যদি ভালো বানাতে চান এবং ভালো পথে আনতে চান, তাহলে এই দিবস থেকে দূরে রাখেন, এসব দিবসের মধ্যে যেতে দিয়েন না। দয়া করে আপনাদের কাছে হাত জোর করে, মানে আমি এই মিনতি করছি যে প্লিজ কালকে 14ই ফেব্রুয়ারিতে তাদেরকে ঘর থেকে বের হতে দিবেন না, তাহলে সারা জীবনের কান্না হয়ে আপনার কাছে ফিরে আসবে। সে হয় প্রেগনেন্ট হবে, না হয় নিজের জীবন শেষ করে দিবে, বহুত কিছু হতে পারে। তো ইজ্জত যাতে নষ্ট না হয় সেই জন্যই এই ভিডিওটা আমার বানানো আজকে। বেশি বেশি সবার কাছে শেয়ার করে দেন, সবাই যেন এই জিনিসগুলি পালন করতে পারে, নিজের মধ্যে আয়ত্তে বাচ্চাদেরকে রাখতে পারে। আমার এই ভিডিওটার থেকে কিছুটা অন্তত তারা শুনে নিজের মধ্যে এই কাজগুলো করতে পারে। তো প্লিজ সবাই শেয়ার করে দিবেন। তো এখানে আমাদের মানে প্রয়োজন নিজেকে আত্ম মর্যাদাবান করে না এবং ভালোভাবে ইসলামের পথে নিজেকে ঢেলে দেয়। তো আজকে আমি অনেক বকবক করে ফেলেছি, জানি না আপনাদের ভালো লাগবে কি না, তারপরও এটা আমার দায়িত্ব ছিল তাই আমি বলে ফেলেছি। এখন মানা না মানা সেটা আপনাদের ব্যাপার, আল্লাহ তো কোরআন শরীফ পাঠিয়ে দিয়েছেন, আপনাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, বা দিক ডান দিক, আপনারা কোন দিকে যাবেন সেটা আপনাদের ব্যাপার, আল্লাহর কোনো দায়িত্ব সেখানে নেই। আপনারা ভুল পথে গেলে ভুল পথে যাবেন, জাহান্নামে যাবেন, আপনারা রাইট পথে গেলে রাইট পথে যাবেন, জান্নাতে থাকবেন চিরজীবন। এখন আপনারা চিন্তা করে দেখেন কোন পথে আপনি যাবেন। তো সব কিছুর মধ্যে আরেকটা কথা না বললেই না, যে আমরা এখন ঘরে ঘরে ধারের সব কিছু ধার দেওয়া বন্ধ হয়ে গেছে, কাউকে কেউ ধার দেয় না, যদিও দেয় সুদের মাধ্যমে দেয়। এই যে সুদকে আমরা মুসলমানের ঘরে নিয়ে আসলাম, সুদের ব্যবসা শুরু করলাম, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলাম, এতে কি আমরা সুখে আছি? নাই। এই পৃথিবীর মানুষ কেন অসুখী, কেন বিপদগ্রস্ত? কারণ আমরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছি। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার মানে কি? মুনাফেক কাফের হয়ে যাওয়া। আর সেই কাজটাই এখন আমরা ঘরে ঘরে করতেছি, সুদের কারবার। এই সুদ বন্ধ না হলে আল্লাহর রাগও বন্ধ হবে না, আমাদের জীবনে কোনো সুখও আসবে না। এটুকু মনে রাখবেন, যে যতটুকু পারেন যার যার স্থান থেকে
এই ব্যাপারে আওয়াজ উঠান, তা না হলে আল্লাহর কাছে কেয়ামতের মাঠে কি জবাব দিবেন চিন্তা করে দেখবেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে কেয়ামতের মাঠে, তখন কি জবাব দিবেন? যে আপনার সামনে আপনার পাশে এসব হয়ে গেছে, আপনি কিছুই বলতে পারেন না কেন? আমরা কি মুসলিম না? আমাদের মধ্যে কি সাহস নেই? আমরা কি রসুলের উম্মত না? আমরা যদি রসুলের উম্মত হয়ে থাকি, আমাদের আল্লাহর বান্দা, সাচ্চা বান্দা হয়ে থাকি, তাহলে এই জিনিসগুলির প্রতি আমাদের আওয়াজ উঠাইতে হবে। এখনই সময় এই জিনিসগুলি নিয়ে কথা বলার। আমরা যদি আল্লাহর রোশনলে পড়তে না চাই, রহমতের ছায়া থেকে না উঠে না যেতে চাই, তাহলে আমাদের এখনই এগুলো নিয়ে আওয়াজ তুলতে হবে সবার। মুসলিম হিসাবে আমাদের এটা দায়িত্ব, এবং এই পথ থেকে আমাদের সবাইকে সাবধান করতে হবে যে আমরা যেন এসব হারাম কাজ থেকে বিরত থাকতে পারি। তো আজকে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সবাই ক্ষমা করে দিবেন, কিন্তু আমার দিক থেকে আমার এটা দায়িত্ব ছিল। আপনারা আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেল, আমার ভাই বোন সবাইকে এই বিষয়ে একটু সতর্ক করা, কারণ আমরা ভুলে গেছি যে আমরা মুসলিম, আমরা মুসলমান, এটা আমরা ভুলে গেছি। আমাদেরকে আল্লাহ কেন দুনিয়ায় পাঠিয়েছে সেটাও আমরা ভুলে গেছি। তাই প্লিজ একটু হলেও আমার এই কথা যদি একটু হলেও আপনাদের মনে দাগ কাটে, তাহলে আপনাদের সন্তানদেরকে কালকে ফেব্রুয়ারিতে, 14ই ফেব্রুয়ারিতে কাউকে বের হতে দিবেন না ইনশাল্লাহ। আপনাদের কাছে এটা আমার মিনতি, আপনাদের ভালোর জন্যই। যাই হোক, পরবর্তীতে আমার বিরিয়ানি রান্না শেষ হয়ে গেল। তো দেখেছেন তো বেশি পরিমাণে বিরিয়ানি রান্না কিভাবে করতে হয়, প্রসেসিং কি। তো এটা ভালো করে আমি করতে পারিনি ভিডিওটি, কারণ আমার বাসায় হলে আমি করতে পারতাম। এটা স্কুলের মাদ্রাসা, সরি, মাদ্রাসার ছাদে রান্না করা হয়েছিল, যার জন্য আমি পুরো ভিডিওটা ঠিক মতন করতে পারিনি। আমার ক্যামেরা স্ট্যান্ড নিয়ে যাইনি, যার জন্য পারিনি, তো সরি সেজন্য। তারপর এই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, বিরিয়ানি রান্নার ভিডিও, কিভাবে রান্না করলে পারফেক্ট বিরিয়ানি হবে, খুবই সুস্বাদু হবে সেই রেসিপি ইনশাল্লাহ। তো দেখে নেবেন সবাই, কেকের ভিডিও দেয়া আছে। তো কথাগুলি বেশি জরুরি ছিল আর চোখ বুকে বুঝে থাকতে পারতেছিলাম না, যেহেতু মুসলিম, মুসলমান হিসেবে আমার এটা নিজের ভিতর থেকে আত্মার ডাক, আত্মার আত্মচিৎকার মনে করেছি যে এই কথাগুলি না বললেই না আমরা মুসলমানরা কি করতেছি, কোথায় যাচ্ছি, যার জন্য আমাদের উপর এত বিপদ আপদ। ফিলিস্তিনের এই কাহিনী দেখেও কি আমরা শিক্ষা অর্জন করতে পারতেছি না? এই সব কিছুই কিন্তু আমাদের হাতের কামাই। তো প্লিজ আমরা যেন নিজেদেরকে শক্তপোক্ত একজন সাচ্চা মুসলমান হিসেবে তৈরি করতে পারি, সেই দোয়া ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আজকের মতো। তো সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে হেদায়েত দান করবেন এবং নেক হায়াত দান করবেন, আমলি বানান, দুনিয়া এবং আখিরাতে বাদশাহী দান করুন, 5 ওয়াক্ত নামাজি বানান। আমরা যেন সবাই ইসলামের পথে নিজেকে সুন্দর মজবুতভাবে ধরে রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। তো সর্বশেষে আমরা এরকম প্যাকেট করে 235টা প্যাকেট করেছি, তারপরে বাচ্চাদের মাঝে বিলিয়েছি। তো সবাই আমাদের জন্য এবং এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, এরা প্রত্যেকটা বাচ্চা যেন আল্লাহর সৈনিক হতে পারে, দিনের সৈনিক হতে পারে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার দেখা হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ।